তরুণদের জন্য সম্ভাবনার নব দিগন্ত খুলে দিয়েছে আইটি খাত। একাডেমিক শিক্ষাগত যোগ্যতা এখন আর বড় বাধা নয়, এইচএসসি কিংবা ডিগ্রি পাশ করেই বিশ্ববাজার দখলে নিয়েছে দেশীয় ফ্রিল্যান্সাররা। স্টুডেন্ট লাইফেই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। প্রযুক্তি খাতে দিন বদলের গল্প জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। আজ দেখুন প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ। করোনা মহামারীর মধ্যেও চাঙ্গা ছিল রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে 2020-21 অর্থ বছরে প্রবাসীরা রেকর্ড $2,477 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। চলতি বছরও দেশে রেমিটেন্সের প্রবাহ বেশ ভালো, তবে এর গতি আরও বাড়িয়ে নিতে দেশ থেকেই রেমিটেন্স যুদ্ধে নেমেছেন লাখ লাখ তরুণ। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে দেশে আনছেন তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা, ফলে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি বৃদ্ধি করছেন দেশের রেমিটেন্স আয়। আর সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার ফলে এ খাতে এখন ঘটে চলেছে নীরব বিপ্লব। রাজশাহী সদরের সিপাইপাড়ার ফ্রিল্যান্সার মোসাম্মদ আলজা ও নাহিয়া ইসলাম মহামারীর মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত বাবাকে আর্থিক যোগান দিতে ডিগ্রি ও এইচএসসিতে পড়া অবস্থায় নিজেদের কাঁধেই সংসারের দায়িত্ব তুলে নেন দুবন। বর্তমানে তাদের মাসিক আয় ১.৫ লাখেরও বেশি টাকা। মেয়েরা অনেকেই বলে যে আসলে হচ্ছে ফিনান্সিং করে কি টাকা ইনকাম করা যায়, অনেকেই বলে যে হচ্ছে না ডিজিটাল বাংলাদেশ, মানে বিভিন্ন রকম কটূক্তি করে, মন্তব্য করে, এই যে আমার একটা সাফল্যের গল্প শুনে অন্যজন অনুপ্রাণিত হবে, তারপরে তারা হচ্ছে কাজটা শিখবে, শিখে নিজে একটা উদ্যোক্তা তৈরি করবে। এ দুবনের মতো নারী জাগরণের মডেল হতে পারেন নাটোরের আসমাউল হোসনা। আমি বর্তমানে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তো আমি ফুল টাইম এটা পিছনে দিতে পারি না, তারপরে মোটামুটি আমার মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আর্নিং হয়। বাইরে প্রতিবন্ধকতা, তাই ঘরে বসেই বিশ্ব জয় করছেন নারীরা। ছাত্র অবস্থায় কোটিপতি হতে যাচ্ছেন নাটোরের রাতুল খান। মার্কেটিংয়ের চাকরি ছেড়ে সাইদুল ইসলাম এখন চাকরি দেওয়ার স্বপ্ন দেখছেন। আমি এর আগে মার্কেটিংয়ে জব করতাম 7UP কোম্পানিতে এসআর হিসেবে, দোকানে দোকানে যে অর্ডার কাটা। তো তারপরে আমি এই কাজ করার পরে যখন দেখছি যে না আমি এখান থেকে ওর চাইতে বেটার অপশন আছি বা ওখান, তখন আমি এটাই কন্টিনিউ করেছি। প্রথম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবারে আমি গিগ ক্রিয়েট করে সেখানে একটি আমি কাজ পাই। প্রথমে $50 আমি একটা কাজ পেয়েছিলাম, তো সেখান থেকে আসলে শুরু আজ থেকে ২ বছর আগে। তো এখন ইনশাল্লাহ আমার প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আমি ইনকাম করে থাকি। যশোরের হাবিবুর রহমান শুরুটা ফ্রিল্যান্সিং দিয়ে হলেও এখন তিনি একটি প্রতিষ্ঠানের মালিক, লাখ টাকারও বেশি আয় করেন প্রতি মাসে। এখানে শেখা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার অনলাইন ইউটিউব থেকে, আর সেকেন্ড ওয়ে হচ্ছে কোনো একটা স্বনামধন্য ট্রেনিং সেন্টার থেকে। অ্যান্ড যাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, তাদের সরকার কর্তৃক যে ট্রেনিং গুলো দেয় সেখানে ভর্তি হয়ে যাওয়া উচিত। হাই স্পিড ইন্টারনেটের সঙ্গে হাইটেক পার্ক ও বিভিন্ন আইটি ইনকিউবেশন সেন্টার ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের কারণে স্বর্গরাজ্য পরিণত করেছে বাংলাদেশকে। ফলে এখন ঘরে বসেই অথবা স্বাধীনচেতা হয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন অনেকে। বর্তমানে আপনার এই আউটসোর্সিং করে ট্রেনিংয়ের মাধ্যমে প্রায় ৮ মিলিয়ন ডলারের অধিক তারা ইনকাম করতে পেরেছে এবং এটা কন্টিনিউয়াসলি বাড়ছে। তারা যদি এই ট্রেনিংটা গ্রহণ করে এই যে অবারিত একটা মার্কেট থেকে আমরা আর্ন করে আমাদের দেশকে কিন্তু একটা পর্যায়ে আমরা নিয়ে যাওয়া, যে সরকারের যে উদ্যোগ যে ডিজিটাল বাংলাদেশ গড়া, ভার্চুয়াল ডিজিটাল ইকোনমি, সেক্ষেত্রে কন্ট্রিবিউট করার জন্য আমি মনে করি ভেরি ইফেক্টিভ একটা ক্ষেত্র। রাজশাহীর আলজা, নাটোরের রাতুল, যশোরের হাবিবের মতো সারা দেশে এমন লাখ লাখ তরুণের অবদানে বিশ্বে ফ্রিল্যান্সারের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে এখন বাংলাদেশ। এই তারুণ্য ডিজিটাল বাংলাদেশের তারুণ্য, এই উচ্ছ্বাস প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার উচ্ছ্বাস। এদের হাত ধরেই বাস্তবায়িত হবে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা, সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর থেকে মাসুদ মুস্তাহিদ, আরটিভি।